কাল রাতে হঠাৎ করে 12:30টার সময় কোথায় গেলাম? 12:30টা শুনশান রাস্তা, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং এখন অনেকক্ষণ হয়ে গেছে, আমি বসে আছি। আজকে লক্ষ্মী পুজো করবো, আগে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি, তারপর লক্ষ্মী পুজোতে হাত দেবো। এমনি কাচাকুচি অনেক করেছি বাইরে, দেখো সব মেলা আছে, কাচাকুচিটা হয়ে গেছে, বাদ বাকি সব কাজই প্রায় হয়ে গেছে। শুধু লক্ষ্মী ঠাকুরের জায়গাটা মুছে ওখানটা ঠাকুরটা ইয়ে করবো, পুজো করবো, নম নম করে যেরকম অল্প স্বল্প মধ্যে আমি করি, ব্যাস স্নান টান করে পুজো করবো। তো এখন রান্নাটা সেরে নিচ্ছি, রান্না বিশেষ কিছু করছি না, ওই আর কি। তো চলো, হ্যালো বন্ধুরা, এই দেখো আমার পুজো শেষ হলো, ছোটখাটো পুজো আমার। এখানে ধুনুচিটা জ্বলছে আর নিচে রেখেছি, আর এই যে আমার মা লক্ষ্মী, দেখো যেটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী করেছি। এখানে আমার বাবা, এই হলো আমার পুজো। চলো এখন প্রসাদ টোসাদ দিই সবাইকে। হ্যালো বন্ধুরা, এই দেখো হসপিটালে এসেছিলাম মাকে দেখতে, এখন বাড়ি যাচ্ছি। এই যে কত বড় হসপিটাল আমাদের, দেখো বিশাল দুর্গাপুর হাসপাতাল, বিএসসি হসপিটাল আর কি। সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে সব ডক্টরদের গাড়ি থাকে, এই ফোর হুইলার, তারপরে কিসব অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স থাকে। মাকে দেখে এলাম, চা বিস্কুট কিনে দিলাম, একটা পুজোর ফল দিলাম, মিষ্টি আর নাশপাতি মা খাচ্ছে, একটু বকে টোকেও দিয়ে এলাম। হ্যাঁ কথা শুনে না, উল্টা পাল্টা নুন টুন খেয়ে নেয়, বললাম একটু আর কি বলবো বলো, এই বয়সে দেখা কেউ না থাকলে এই হয়। আমার আমার শ্বশুর শাশুড়িকে যেমন আমি দেখে রাখি, উল্টা পাল্টা দিই না। হ্যাঁ তোমাদের দাদা ভাইও দিল, দেখো ডিএসপি হসপিটাল এটা পুরোটা, দেখেছো?
চলো রাখছি আর কি, ঘরে গিয়ে একটু রেস্ট করবো, একদম ভালো লাগছে না, আবার পরশু দিন থেকে কাজ আছে। চলো রাখছি এখন বন্ধুরা, টাটা।